শেষ হইনি তো কি দাদা আরে আরেকটুখানি তো আছে সর্বোপরি আজকে আমাদের যে ব্যবসায়ী বন্ধু ফিরে এসেছেন তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি কামনা করি। তিনি আবার আমাদের সাথে সমানভাবে আগে যেমন ছিলেন আগামী দিনেও এই একইভাবে থাকবেন। আপনারাও সকলে সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, সজাগ থাকবেন, এই বলে আমার বক্তব্য। আমি ডক্টর সবুজ বরণ বিশ্বাস, বর্তমানে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে কর্মরত। আমাদের মাননীয় সুপার স্যার একটা ইমার্জেন্সি মিটিংয়ে আছেন, ওনার প্রতিনিধি হিসেবে আমি অনুষ্ঠানে এসেছি। আমি প্রথমেই এই ব্যবসায়ী সমিতিকে ধন্যবাদ দিচ্ছি এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য, কেননা এখন এই COVID-19 সিনারিও যেভাবে বিশ্বকে তোলপাড় করে। আপনি আক্রান্ত হয়েছিলেন? এটা সম্ভবত 25 জুলাইয়ের দিকে হবে। আমার প্রথম জ্বর এসেছিল, জ্বর আসার পর আমি দু একদিন মতো গন্ধ পাচ্ছিলাম না, তো সেটা আমার সন্দেহ হয় যেটা করোনা হতে পারে। তারপর আমি আমার বর্দার সঙ্গে আলোচনা করি যে এরকম আমার কোনো কিছুর আমি গন্ধ পাচ্ছি না ঠিকঠাক করে। তখন দাদা আমাকে বলল যে তুই দোকান বন্ধ করে দে এবং তুই ইমিডিয়েট আগে কিসের ব্যবসা করতে। আমার হচ্ছে ইমিটেশন কসমেটিক্সের দোকান শান্তিপুরে। কোথায় ব্যবসা করতে? গোভাগার মোড়। স্বাভাবিক কী সিমটম ছিল আপনার? আমি গন্ধ পাচ্ছিলাম না কোনো কিছু। তারপর কী করলেন? তারপর দাদার কথা মতো আমি হসপিটালে যাই 29 তারিখে, তো সেদিনকে গিয়ে আমি টেস্ট করাই। সোয়াব টেস্ট করাই। তারপর আমার রিপোর্টে আসে পজিটিভ। আর তার মধ্যে আমি বাড়িতে ঘরবন্দি ছিলাম, আমার মা বাবা আলাদা থাকে, আমার বউ বাচ্চা আলাদা ছিল, আমি আলাদা পায়খানা বাথরুম ইউজ করতাম, আলাদা ঘরে থাকতাম, আমার খাবার দাবার আমার দরজার সামনে দিয়ে যেত। তো আমি হোম কোয়ারেন্টাইনে ছিলাম। তারপরে আবার পুনরায় পরীক্ষা করিয়েছিলেন? হ্যাঁ, দ্বিতীয়বার আমি আবার 14 দিন হওয়ার পর আমি দ্বিতীয়বার আবার টেস্ট করাই, তো সেটা আমার নেগেটিভ এসছে। তারপর আপনি পুরোপুরি সুস্থ? আমি পুরোপুরি সুস্থ। তাহলে আজকে আনুষ্ঠানিকভাবে কী করা হচ্ছে এখানে? এখানে যে অনুষ্ঠানটা করা হচ্ছে তা আমারই পাশের দোকানদার সুতোর দোকান সুভাষ দা, হ্যাঁ, গোভাগার ব্যবসায়ী সমিতি, ওই দাদাও সঙ্গে আছে এবং তারই উদ্যোগে গোভাগার ব্যবসায়ী সমিতি আজকে আমাকে এখানে সংবর্ধনা দিচ্ছে, তো এটা আমার খুবই ভালো লাগছে। তা আপনার এই যে আজকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, তা কোভিড আক্রান্ত নিয়ে তো অনেকেই তো ভয় ভীত, তা এখান থেকে কি অনেকটাই পরিষ্কার হচ্ছে যে আগামী দিনে করোনাকে কেউ ভয় যেন না পায় এবং সচেতনতা থাকার একটা বার্তা দেবেন আপনি এই বিষয়ে? আপনি তো সুস্থ হয়েছেন পুরোপুরি। অবশ্যই অবশ্যই, মানে করোনাকে ভয় পাওয়ার মতো সেরকম আমি বলবো কিছু নেই, কারণ আমার দুই একজন আত্মীয় স্বজনও এর আগে করোনা আক্রান্ত হয়েছে, তা ওদের মুখেও আমি শুনেছি, তা আমি নিজেও যখন আক্রান্ত হই আমি যখন বুঝতে পেরেছি, তো আমি মনে একবারও আমার ভয় আসেনি যে আমি মরে যাব বা কিছু এরকম। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি? তো আমি সবাইকে বলবো সচেতন থাকার জন্য, যদি কোনো রকম সিমটম সে বুঝতে পারে তো ইমিডিয়েট আগে হসপিটাল যেতে হবে, টেস্ট করাতে হবে এবং নিজেকে আলাদা করে ফেলতে হবে, যাতে পরিবেশের অন্য কাউকে যেন না ছড়াতে দেয় সেটা। আপনার নাম? আমার নাম সমীর দেবনাথ। বাড়ি কোথায়? বাইগাছিপাড়া।